নমস্কার, আমি আপনাদের সাংসদ মহুয়া মৈত্র বলছি। আজকে 28শে মে, গতকাল কৃষ্ণগড় লোকসভার অন্তর্গত যে এলাকাগুলি রয়েছে সেখানে 4 জন পজিটিভ ধরা পড়ে। 2 জন দিগনগরে, 1 জন কালীগঞ্জের ঘরাপোতার, আরেকজন তেহট্ট ওয়ানের বাতাইতে। আজ ভোরবেলা আরও 3টে পজিটিভ কেস এসছে, একটা তেহট্ট টুয়ে আর 2টো তেহট্ট ওয়ান থেকে। আমি যেটা বারবার রোজই ভিডিও মেসেজে বলছি, আধিকারিকরা বলছে যে আগামী দিনে পরিযায়ী মানুষ ফেরার জন্য আমাদের জেলায় কিন্তু কেসগুলো এবার খুব তাড়াতাড়ি এটার হারটা বাড়বে, এটা আমাদের সতর্ক হতে হবে। পলাশীপাড়ায় যে মানুষটি কিউসি কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে গিয়েছিল বরেয়া গ্রামের, তার কিন্তু আজকে পজিটিভ টেস্ট এসছে। তাই আমি আপনাদের বলতে চান, যারা এইসব করছে তারা যে কি সংক্রমণ ছড়াবার একটা রিস্ক নিচ্ছে আপনারা এবার বোঝেন। যে মানুষটি পালিয়ে গিয়েছিল তারই আজকে টেস্ট পজিটিভ এসছে। তাই আগামী দিনে কেউ যাতে এসব কাজে উস্কানি না দেয়, একদম প্ররোচনা না দেয়, যে আসবে সে স্কুলেই থাকবে। আরেকটা জিনিস, স্কুল কিন্তু ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে এখন লোকে থাকবে, কেউ বাড়ি যাবে না। অনেকে বলছে যে স্কুল খোলা হচ্ছে না, স্কুল না খোলার কোনো প্রশ্নই ওঠে না। যেগুলো উচ্চ মাধ্যমিক সেন্টার আছে সেগুলো বাদে আর সব স্কুল লোকালে খুলতে হবে, সেটা আমাদের প্রধানরা, আমাদের পঞ্চায়েত আধিকারিকরা এবং লোকাল লোকের সাহায্য দরকার। আমি একটা অ্যাটিটিউডে আমার খুব খারাপ লাগছে, সকাল সকলে বলছে এটা করছেন না, এটা করছেন না। এটা শুধু আমার প্রবলেম নয়, 60,000 লোক ফিরবে, এটা সরকার একা সামলাতে পারে না, এটা আপনাদেরও একটু সহযোগিতা করতে হবে। বাড়ির লোকেরা যারা বাড়িতে আছে, আমরা বলছি স্কুলে আসতে, বলছে না, ঝগড়া করছে আশা দিদিমণিদের সাথে, VRP-র সাথে ঝগড়া করছে, এখন দেবো না। যারা স্কুলে আছে, আজকে সকালবেলা খবর এলো জয়রামপুর থেকে, যারা স্কুলে রয়েছে তারা বাইরে বেরিয়ে চা খাচ্ছে। এগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু অসম্ভব হয়ে যাবে, আমরা সবাই মারা যাব। যারা ফিরছে, আজকে ট্রেন আসছে কৃষ্ণগড়ে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জিপিতে, লোকাল স্কুলে রাখা হবে, একটা মানুষও বাড়ি যাবে না। আর যতদূর সম্ভব এটা লোকালি তাদের বাড়ি থেকে এসে খাবার দেওয়া যাবে, প্রত্যেকটা জায়গায় 6টার সময় বেড টি, 4টের সময় আবার চা বিস্কুট, এগুলো দেওয়া সম্ভব নয়। আপনার বাড়ির ছেলে আপনার এখানে ফিরেছে, যতটা সম্ভব লোকালি এটা ম্যানেজ করতে হবে। এটা একটা সারা বিশ্বে এটা কিন্তু একটা প্রবলেম, সবাই ম্যানেজ করছে, আমাদেরও ম্যানেজ করতে হবে। আর এটা আপনাদের বুঝতে হবে, একটু সহযোগিতা করবেন। যারা ফিরেছে তাদেরই আমি বলছি, আপনারা বাড়ি ফিরেছেন আমরা খুশি, আমরা সহযোগিতা করছি, কিন্তু আপনারা কোয়ারেন্টাইন সেন্টার থেকে ফোন করে করে বিডিওদের গাল দেওয়া, পঞ্চায়েতদের গাল দেওয়া, মেম্বারকে ফোন করে গাল দেওয়া, এটা নেই, ওটা নেই, এটা নেই, একটু এটা বুঝতে হবে। আমরা স্কুলে ব্যবস্থা করেছি, যতটা সম্ভব যদি কোনো প্রবলেম হয়, লাইট, ফ্যান, পানীয় জলের আমরা সবগুলো দেখার ব্যবস্থা করছি। যদি কিছু প্রবলেম থাকে সত্যি সত্যি সেটা বলুন, আমরা করব। কিন্তু মিছিমিছি ঝামেলা করে বাড়ি যাব, বাইরে গিয়ে বিক্ষোভ করব, বাড়ির লোকে বলছে স্কুলে দিতে যাব না, এগুলো এখন করবেন না। এটা একটা খুব ডেঞ্জারাস সংক্রামক ব্যাধি, আমাদের এটার মোকাবেলা করতে হবে। আগামী 3 সপ্তাহ খুব ডেঞ্জারাস, আপনাদের সকলের সহযোগিতা চাইছি। নমস্কার, ধন্যবাদ।